আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আমি আজকে এখানে রংপুর থেকে এসেছি কিছু আমার জীবনের গল্প বলার জন্য, সেটা আমার নিজের জীবন কাহিনী। তো সেটা শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। আজকের বিষয়টা হলো এরকম, আমি হচ্ছি এক গরিব ফ্যামিলির মেয়ে, অসহায় ফ্যামিলির যাকে বলে। তো আমরা, আমার বাবা আছে, মা আছে পরিবারে, আমি আর আমরা দুই বোন। তো হচ্ছে গরিব সংসারে অভাব অনটনের কারণে আমি ঢাকায় আসছিলাম। ঢাকায় আসার পর আমি যেহেতু একটু পড়াশোনা জানি, সেই পড়াশোনার মাধ্যমে, পড়াশোনা ইন্ডিকেট করে আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম। তো সেখানে গার্মেন্টসে চাকরি করতে করতেই মানে অনেক উন্নতির পথে এগিয়ে যাই, ভালো কিছু করতে পারি। তো হঠাৎ করে এখানে একটা অফার আসে গার্মেন্টসের মাধ্যমে, যে এই গার্মেন্টস থেকে ভিসার মাধ্যমে আমাকে সৌদিতে নিয়ে যাওয়া হবে। তো এরকম অফার আসলে, আমি যেহেতু একটা সাধারণ ফ্যামিলির মেয়ে, অনেক কষ্ট করছি, তো সবাই চায় যে তার জীবনে ভালো কিছু করতে। তো এরকম অফার আসার পর আমি রাজি হয়ে গেছি, যেহেতু গার্মেন্টস থেকে নিয়ে যাবে আর এখানে তো সবাই আমার পরিচিত, হয়তো বা ভুল তথ্যে আমাকে পাঠাবে না। তো এখানে আমি যখন রাজি হই, রাজি হওয়ার পর গার্মেন্টসের ভিসা অনুযায়ী আমাকে সৌদিতে পাঠানো হয়। গার্মেন্টস মালিকের সাথে কোম্পানির থেকে তথ্য নিয়ে আমাকে ভিসার মাধ্যমে সৌদিতে পাঠা হয় যে কোনো একটা চাকরির জন্য। ওখানে আমাকে বলা হয়েছিল যে এখান থেকে ভিসার মাধ্যমে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে সৌদিতে গিয়ে, তোমাকে ওখানে একটা ভালো চাকরি দেওয়া হবে। তো পরে আমি ভাবলাম যে চাকরিটা নিলে আমার ভালোই হবে। তো ভিসার মাধ্যমে চলে গেলাম আমার সাথে যে আমাকে পাঠিয়েছিল। তো পাঠানোর পর সৌদিতে পৌঁছালাম। সৌদিতে পৌঁছার পর দুই দিন পর আমি দেখলাম যে যেখানে আমাকে পাঠানো হইলো সেখানে কোনো গার্মেন্টস বা কোনো চাকরি নেই আমার জন্য। তো পরে চিন্তা করলাম যে ব্যাপার কি, তখন আমি ধারণা করতে পারছিলাম না, ফিল করতে পারছিলাম না। পরে ওখানে এক বাসায় আমাকে উঠানো হয়েছিল, এক মালিকের বাসায়। তো সেখানে থাকলাম, পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা অন্যরকম, চাকরি তো নেই, জিনিসটা অন্যরকম ফিল করতেছে। তো পরে যেই মালিকের বাসায় থাকি ওখানে আমাকে অফার দিল, মানে বাজে ধরনের। আমি যে মালিকের বাসায় ছিলাম, সেই মালিকটা ছিল ছেলে, তার কোনো ওয়াইফ ছিল না, ফ্যামিলিতে তেমন কেউ ছিল না, ভাড়াটিয়া ছিল। আর সে মাঝে মাঝে তার দুই একজন, তিন চারজন বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল, তাদেরকে নিয়ে আড্ডা করত। আচ্ছা, এখানে একটু থামি, মানে আপনি যে মালিকের বাসায় গিয়ে উঠলেন, সে মালিক কি আপনাকে, আপনাকে যে বিদেশ পাঠাইছে, মানে সৌদি পাঠাইলো, সেই দালালের কাছ থেকে কিনে নিছে আপনারে? হ্যাঁ, আমি সেটা বুঝতে পারি নাই, মনে হয়েছিল পরে গিয়ে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলুন। তো পরবর্তী সময়ে ওই মালিকের বাসায়, যেহেতু আমাকে চাকরি দিল না, এখন এটা তো বাংলাদেশের কাছাকাছি না যে আমার বাংলাদেশের কোনো পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বা কোনো পার্শ্ববর্তী এলাকা, আমি যখন মন চাইলো আমি আমার বাড়িতে চলে আসলাম, এরকম ব্যাপারটা না। যেহেতু সৌদিতে, সৌদি থেকে তো আমি মন চাইলে আমি আসতে পারবো না, যেহেতু মানুষের ইনফরমেশনে গেছি। তো ব্যাপারটা এরকম, তো কাজ করি, এখন তো উপায় নেই, যেহেতু জব নেই, তো ওই মালিকের বাসায় কাজ করি, বাসার টুকিটাকি রান্না বান্না, মানে সব কাজটাম করি, এরকম কাজ করতেই থাকি, আমার দিন চলে। এরকম অবস্থায় দেখা যায় যে বাসার মালিক ছিল, ওই বাসার মালিকটা মাঝে মধ্যে অনেক ফ্রেন্ড নিয়ে আসে। ফ্রেন্ড নিয়ে আসার পর রুমের মধ্যে অনেক কিছু করে, গান বাজনা, নাচ গান, মানে অনেক এনজয় করে। এর মধ্যে আমাকে ডাকে, আমি মাঝে মাঝে ওনার রুম পরিষ্কার করতে যাই। তো আমাকে বলে যে এরকম, হালিমা দেখো তোমার এখন কাজকাম বাদ দাও, তুমি একটু আমার কাছে আসো। তো আমি বললাম যে স্যার, আমি তো আপনার বাসায় কাজ করি, কাজ করেই খাই, তো কাজ বাদ দিয়ে আপনার কাছে কিসের জন্য আমি আসব? তো বলে যে এত কথা বাদ দাও, আমি তোমাকে টাকা দিয়ে রাখি, আমার কথা শুনতে হবে। তো এখন যেহেতু উনি আমাকে টাকা দিয়ে রাখে, ওনার কথা না শুনলেও তো আমি কাজ পাবো না, ওখানে তো কাউকে চিনি না সৌদিতে, যদি উনি আমাকে তাড়িয়ে দেয় তাহলে আমি কোন বাসায় গিয়ে উঠবো, কার কাছে থাকবো, কি খাবো? এই বিষয়টা আমার মাথায় সবসময় কাজ করছিল। তো পরে এটা কাজ করে মাথায়, তো যাই হোক, এটা ভেবে আমি ওনার সব কথাই শুনি। এই প্রথমে আমাকে বাজে ধরনের কমেন্ট করে, এই গায়ে হাত দেয়, মানে কেমন বাজে ধরনের বিহেভ, গায়ে হাত দেয়, এখানে হাত দেয়, সেখানে হাত দেয়,
পরে আমি নিজেকেই মানে নিজেকেই একটু সরে নিই ওর কাছ থেকে, ওনার কাছ থেকে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমাকে মনে করেন যে রুমের ভিতর এসে তিনজন ফ্রেন্ড নিয়ে আসছিল রাতের বেলা, সে বাসায় ফিরে গাড়ি নিয়ে। তো আমি তাকে বলি যে স্যার আপনার কিছু লাগবে? তো ও আমাকে বলে যে হালিমা তুমি আমার জন্য ডিনার নিয়ে আসো, ডিনার নিয়ে আসো, আর হচ্ছে কিছু খাবার টাবার যদি তেমন পারো, আমার বন্ধু আসছে আমাদের সাথে, আমার সাথে ওদের জন্য কিছু নিয়ে আসো। তো আমি গেলাম ভালো মনে, গিয়ে রান্না বান্না করা ছিল স্যারের জন্য ডিনার নিয়ে আসলাম, তার বন্ধুদের জন্য সুন্দর মতো খাওয়ালাম। খাওয়া শেষে আমি রুমে যাব, এ সময় আমাকে ডাকলো। পরে আবার ঘুরে তাকালাম যে স্যার হ্যাঁ বলেন কি বলবেন। পরে বললো যে তোমার সাথে আমার কিছু কাজ আছে। তো আমি বললাম হ্যাঁ আপনার কাজ করতে তো আমি রাজি, কারণ আমার টাকার দরকার, আমি তো এখানে এসেছি কাজ করার জন্যই। তো স্যার আপনি কি বলবেন আপনি আমাকে বলেন। তো তার সাথে যে ফ্রেন্ডগুলো ছিল তারাও আমাকে বললো যে হ্যাঁ কিছু কথা বলবো, কিছু কাজ আছে, সেটা তো দাঁড়ায় দাঁড়ায় থেকে হবে না, তুমি বসো। সুন্দর মতো বসলাম, বসে এক বন্ধু দরজা লক করলো। হ্যাঁ তো আমি বললাম যে স্যার দরজা লক করলেন কেন? তো বলতেছে তুমি বুঝবা না, তোমার কোনো সমস্যা হবে না, তুমি এখানে থাকো। তো আমি বললাম ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। তো এরকম করার পর যখন দরজা লক করলাম, তার তিনজন ফ্রেন্ড ছিল আর আমার স্যার ছিল, যে বাসাতে আমি কাজ করি সে ছিল। স্যার হচ্ছে শুয়ে পড়লো, হওয়ার পর এখানে হাত দেয় সেখানে হাত দেয়, এরকম করতে করতে আমার মানে আমার যে সম্পদ একজন মেয়ের জীবনে যে সম্পদটুকু চারজনে মিলে কেড়ে নিল। আমি চিৎকার করছি, অনেক চেঁচামেচি করছি, কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। তারপর আমার এই সম্পর্কের সাথে জড়িয়ে গেলাম। পরে আস্তে আস্তে এক রাতে আপনাকে জোর করে চারজনে মিলে আর কি ধর্ষণ, আর যেটাকে বলা হয় যে আপনাকে জোরজবরদস্তি ধর্ষণ করা হয়, জোর করে চারজন মিলে ধর্ষণ করলো। পরে এই অবস্থা আমি কি করব, লাস্টে বাধ্য হয়ে থাকলাম ওখানে। হওয়ার পর কিছুদিন পর আমি টেস্ট করি, টেস্ট করে দেখা গেল যে আমার পেটে বাবু অ্যাকসেপ্ট করছে। পরে এরকম সময় আমি কি করব ভেবে পাচ্ছি না। যখন আমার পেটে বাবু হলো তখন তো ওরা আমাকে দিয়ে আর কিছু করতে পারবে না, তখন ওনারা কি করলো আমাকে আবার বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নিল। সেই বাবু নিয়েই আমাকে বাংলাদেশের ভিসা করে দিল, আমি ফ্লাইটে চলে আসলাম, বাংলাদেশে রওনা হলাম। এখন আমি এই অবৈধ বেবি নিয়ে আমি কোথায় উঠব, কার কাছে যাব? বাবা মা তো অ্যাকসেপ্ট করবেই না, সমাজে কেউ আমাকে জায়গা দিবে না, আমি কার পরিচয়ে বাবুটা মানুষ করব, কার পরিচয়ে বাবুটাকে জন্ম দিব? এরকম অবস্থায় একা একা ভেবে চিন্তার পর আমি ঢাকা টঙ্গীতে উঠলাম। টঙ্গীতে আসার পর এক বাড়িতে উঠলাম, বাড়িতে উঠে এক আন্টি ছিল, আন্টিটা খুবই ভালো ছিল। পরে আন্টিকে সব কিছু বলছি আমি যে আন্টি এরকম এরকম সব ঘটনা। বলার পর আন্টি বলেছে যে আচ্ছা মা তুই আমার কাছে থাক, সেখানে থাকি। এরকম 9 মাস চলে গেল, 9 মাস, 9.5 মাসে আমার বাবুটা জন্ম নিল। জন্ম নেওয়ার সাথে সাথেই বাবুটা মারা গেল, বাবুটা জন্ম নেওয়ার সময় মারা গেল। তারপর কি করব, সমাজে তো আর জায়গা নেই, বড় জীবনে একটা বড় ঝড় চলে গেল। ঝড় চলে যাওয়ার পর আর করার কিছুই নেই, এরকম করেই আমি এখন বর্তমানে একা আছি, এই আন্টির বাসায় আছি টঙ্গীতে। এখানে থেকে আমি কাজ করতেছি একটা ছোটোখাটো গার্মেন্টসে জব করি আমি কোয়ালিটিতে, এখানে ভালো দিন কাটতেছে আমার। তো আমার জীবনের গল্পটুকু এটাই, যেটা আমি বোঝাইতে চাইছিলাম যে দেখেন আপুরা ভাই বোনেরা, আমার জীবনে কত বড় একটা ঝড় বয়ে গেছে, এ থেকে আপনাদের করণীয় শিক্ষা আছে। আমি মনে করি আমার জীবনে আমি যেটা করছি এরকম যেন আপনাদের ক্ষতি না হয়, এরকম যেন আপনাদের জীবনে না হয়, এর জন্যই আমি এই ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি এখন, আমার আপনাদের কাছে যে কোনো ভাই বোন বা মা, হয়তো বা আমার সমবয়সী, আমার মতো যারা বোন আছে, তাদের কাছে আমার একটা অনুরোধ রইবে, সেটা হলো আপনারা যাবেন, যেখানে যাবেন আপনারা ভুল ইনফরমেশনে বা ভুল তথ্যেই কোনোখানে যাবেন না, যাবেন, অবশ্যই যাবেন, নিজের লাইফকে এগিয়ে নিতে আপনারা যেখানে সেখানে যাবেন, বিদেশ হোক কোথাও হোক আপনারা যাবেন, কিন্তু যাওয়ার আগে একবার আপনারা কোন ঠিকানায় যাচ্ছেন, কোন তথ্যে যাচ্ছেন, তথ্যটা ঠিক কি বেঠিক, তথ্যটা রাইট, সেটা আপনারা যাচাই করবেন। যাচাই করে যদি আপনাদের ভালো লাগে জীবনকে এগিয়ে নেওয়ার জন্য, আপনারা অবশ্যই রাইট ইনফরমেশনে চলে যাবেন, এটাই আপনাদের কাছে আমার কাম্য রইল। কিন্তু আশা করি আপনারা ভুল ইনফরমেশনে কোথাও যাবেন না, যদি যান তাহলে আমার মতো জীবনটা হয়ে যাবে।
তাই আমি এটাই কাম্য করলাম আপনাদের কাছে। আশা করি ভালো লাগছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।